নমস্কার বন্ধুরা, রিতাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তো আজ আমি বাচ্চাদের একটা হোমমেড রেমেডি নিয়ে চলে এসেছি, কারণ যা গরম, যা রোদ্দুরের তেজ, তাতে করে প্রত্যেকটা বাচ্চাদেরও ট্যান পড়ে যাচ্ছে। যতটা স্কুলের ইউনিফর্ম রয়েছে গায়ের মধ্যে ততটা তো ঠিক আছে, কিন্তু বাকি জায়গাগুলো দেখছি বাড়িতে যখনই বাচ্চাদের নিয়ে আসছি, যখনই ড্রেস চেঞ্জ করাচ্ছি, তখনই দেখা যাচ্ছে যে ঢাকা জায়গাগুলোর একরকম কালার, আর যেগুলো খোলা রয়েছে, যেগুলো সূর্যের আলো পড়ছে, সেগুলো আর এক রকম কালার। তো এই ডিসকালার বাচ্চাদের মধ্যেও চলে আসছে, বাচ্চাদেরও ট্যান পড়ে যাচ্ছে। তো তাই ভাবলাম যে চলো বন্ধুরা, আমি একটা রেমেডি বাচ্চাদের জন্য শেয়ার করি। তো দুধ আমি ফুটিয়ে নিয়েছিলাম, কারণ বাচ্চাদের স্কিনে র যে কাঁচা দুধটা সেটা দেওয়াটা ঠিক হবে না, তাই দুধটাকে ফুটিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। নিয়ে আমি বেসন নিয়েছি 1 থেকে 1.5 চামচ, বা যদি পুরো বডিতে দিতে চান তো 2 চামচ নিয়ে, ওর মধ্যে 1 চামচের একটু কম বা 1 চামচ একটু মধু নিয়ে তার মধ্যে দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। তাহলে বেসন, দুধ, মধু এই তিনটের মিক্সচারটাকে ভালো করে আমরা ফেটিয়ে নেব। একটু লিকুইড কোয়ান্টিটি রাখবেন, কারণ পাতলা হলে কি হবে, বাচ্চাদেরকে মাখাতে খুব সুবিধা হয়, কারণ যদি এটা থিকনেস হয়ে যায়, গাঢ় হয়ে যায়, তাহলে কি হয় তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, সেইটা স্কিনের জন্য ক্ষতি করে, কারণ মাখাতে মাখাতেই সঙ্গে সঙ্গে ড্রাই হয়ে যাচ্ছে, তো সেটা ভালো না। একটু পাতলা লিকুইডই রাখবেন, রেখে এটা দিয়ে দেখুন বাচ্চাদের যেখানে যেখানে কালো মনে হচ্ছে, ঘাড়, হাত, সব জায়গায় ভালো করে মাখিয়ে নেবেন। এবারে যতক্ষণে আপনারা মাখাবেন ততক্ষণটুকুনি শুধু রাখতে হবে, এটা মেখে আরও 5-10 মিনিট রাখার কোনো দরকার নেই, কারণ বাচ্চাদের অতক্ষণ রাখাটা ঠিক না, কারণ ওটা শুকনো হয়ে গেলে বাচ্চাদের স্কিনে আবার ক্ষতি করবে। তো এটা মাখানো সময় পর্যন্ত এটা রাখবেন, রেখে ভালো করে জল দিয়ে হালকা হাতে রাফ করতে করতে ধুয়ে ফেলবেন। এবারে চলুন, ধুয়ে ফেলার পরে এসে আপনাদের দেখাচ্ছি তারপরে কীরকম দেখায়। তো দেখুন বন্ধুরা, তারপরে বাচ্চাদের স্নান করিয়ে ধুয়ে